বাইতুস শরফ কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পাকপাকালির আসর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাইতুস শরফ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইতুস শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার আবু। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, মাওলানা আব্দুল হাই নদবী, MKR গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল, মাওলানা মামুনুর রশিদ নুরি, হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মহিউদ্দিন শামীম, আবুল কাশেম খান, মাওলানা আবু তাহের সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুস শাকুর। আজকের এই ঈদে মিলাদুন্নবী বাইতুস শরফ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমার শ্রদ্ধেয়, আমার প্রাণ প্রিয়, আমার নেতা আমি বলবো, বাইতুস শরফের পীর সাহেব জনাব বাহারুল উলুম কুতুবুদ্দিন সাহেব, এবং আমার সামনে উপবিষ্ট বাইতুস শরফের শুভাকাঙ্ক্ষী মহিব্বিন সকল স্তরের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বাইতুস শরফের মরহুম পীর জনাব আব্দুল জব্বার সাহেবের সাথে 1987 সাল থেকে ওনার সাহচর্য সহবত পেয়েছি, এবং আমি প্রীত সন্তুষ্ট একটা মহান ব্যক্তিত্বের সাথে আমি কাজ করেছি। এই জন্য আমি আজীবন চিরদিন কৃতজ্ঞ, এবং চিরদিন এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কা নগরী ছেড়ে হিজরত করে মদিনায় পৌঁছলেন, মদিনার শিশু কিশোররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বাগতম জানিয়েছিলেন, যেই কবিতা আমরা সবাই জানি, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজব শুকুর আলাইনা মাদা লিল্লাহি দাই। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ে তার বিছনাতে আরাম করছিলেন। মদিনার কিছু শিশু কিশোর ছেলে মেয়ে এসে তারা সুন্দর আরবিতে কবিতা আবৃত্তি করতে লাগলো, গান করতে লাগলো। ওখানে উপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বললেন, আল মাজামিরু ফি বাইতি রাসূলিল্লাহ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গান করছো, কবিতা করতেছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন থেকে উঠে, হে আবু বকর, তুমি তাদেরকে নিষেধ করো না, তাদেরকে গাইতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে আমার গবেষণা অনুযায়ী আমি 45 জন সাহাবায়ে কেরামের নাম পেয়েছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি করেছেন। এই 45 জন সাহাবায়ে কেরামের নাম আমার ডায়েরির মধ্যে লেখা আছে দলিল প্রমাণ সহ। তন্মধ্যে জিন সাহাবিও ছিল, মানুষ তো ছিল, জিনও ছিল, এবং মহিলা সাহাবিও ছিল। অনেক মহিলা সাহাবিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি করেছেন। এই যুগে যুগে যারা রাসূল প্রেমিক আশিকে রাসূল, فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম লাইন সাতারতুম লা আযীদান্নাকুম সাদাকাল্লাহ।